আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আশ্রফ চৌধুরী সো আমি এখন আছি হলো সাইকেলের মধ্যে আজকে আমি যাচ্ছি হলো সাইকেল দিয়ে ছয় নম্বর ব্রিজ আজকে অনেক কিছু দেখাবো দেখতে পারছেন প্রথমে একটা রিক্সাতে কত ভারী বোঝাই করা মাল রিক্সা উল্টে যাওয়ার পর্যায়ে সো আজকে ইন্ট্রো খুব ছোট হবে এবং মূল কথায় তাড়াতাড়ি চলে আসবো দেখতে পাচ্ছেন ভিডিও অলরেডি শুরু করতে আমরা এখন আছি হলো নতুন বাস স্ট্যান্ড এটা হল নতুন বাস স্ট্যান্ডের চত্বর দেখতে পারতেছেন মোটামুটি আপনার ভোট যাওয়ার পরবর্তী মুহূর্ত সরকার গঠন করেছে এই সময় বিজয়গুলো করা মূলত শুনশান নির্ভরতা রাস্তার মধ্যে মানুষের জর্জর খুব একটা সীমিত এখন দেখি আশেপাশের পরিবেশ আমরা এখন আছি ল নতুন বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ড মানে এরিয়ায় বাসগুলো ওই যে ওই সাইড দিয়ে বাসগুলো রাখা দেখতে পারতেছেন এদিক দিয়ে একেবারে সোজা আপনি আড়াই হাজার পর্যন্ত যাইতে পারবেন বা মাদুরদ্বীপ পাস করে একটু সামনে গিয়ে ডানে যাবেন হলো নারায়নদী ব্রিজ আর দিয়ে দেখতে পাচ্ছেন বালুর ট্যাক মানে এই দিক থেকে আপনারা বালু কিনতে পারবেন বাসার জন্য তারপরে ইটও আছে সেটাও কিনতে পারবেন আপনারা আর রাস্তার মধ্যে আপনার গাড়িগুলো মূলত মোটামুটি চলতেছে দেখতে পারতেছেন এদিক দিয়ে কিন্তু ক্রেন আরও ছাড়া অনেক অন্য মিশিং আছে আমরা কিন্তু মোটামুটি পাঁচটা আমার ব্রিজের কাছাকাছি চলে আসলাম এখন কিন্তু আমরা মূলত যে রাস্তার মধ্যে আছি সেই রাস্তার পরিবেশটা দেখতে পারতেছেন ভালো একটা পরিবেশ আমরা মাঝখানে আছি দুই সাইডে আপনার মূলত সবুজ গাছপালা আর এখন মূলত আমরা নতুন বাস থেকে সোজা যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আমরা মূলত যে রাস্তায় আছি সেই রাস্তায় কিন্তু আপনার রাস্তাটা কিন্তু অনেক ভালো এবং এই রাস্তায় কিন্তু আপনার সিএনজি অটোরিকশা তারপর হলো ট্রাক ভালো ভালো গাড়ি চলে এদিক দিয়ে দেখতে পারতেছেন একটা বড়ো সাইজের সিলিন্ডারের গাড়ি গিয়েছে আর দিক দিয়েও মোটামুটি ভালো পরিমাণ গাড়ি চলাচল করে আগে এই রুটটা আপনার মধ্যে কম ইয়ে ছিল দেখতেই পারতেছেন বেড়া দেখানোর চেষ্টা করতেছি ওই যে বেড়া টাওয়ারের নিচে অনেক অনেক বেড়া এখানে মূলত বিকালবেলায় বেড়া আসে আর দিক দিয়ে হলো আপনার ফ্যাক্টরি ওই সাইড দিয়ে আর এটা হলো একটা প্রজেক্টের মতো কাজ চলতেছে আচ্ছা আমরা যেখানে আছি সেটা হলো মহিষেশ্বরী ইউনিয়ন পরিষদ সো দেখতে পারতেন এটা হলো একটা ছাউনি লেখা যে স্বাগত মহিষেশ্বরী ইউনিয়ন পরিষদ দেখতে পারতেন সূর্য অস্ত যাওয়ার যে ব্যাপারটা এখানে স্পষ্ট অনেক সুন্দর দেখাচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়টা এবং এটা হলো একটা ছাউনি পাবলিক ছাউনি মানে কিন্তু এখানে মনে হয় এখন আর ছাউনি এখন গরু মাংস বিক্রি করা হয় এমনভাবে ব্যবহৃত হয় দেখতে পেলে উপরে বাস টাঙানো এবং তিন চারটা দুই টাঙানো মানে হলো এখানে গরু মাংস মেবি বিক্রি করা হয় দেখতে পারতেছেন মোটামুটি খুব কমই মানুষ রাস্তার মধ্যে চলুন আমরা না করে যাওয়া যাক সো আমরা এখন যে রাস্তায় আছি সেটা হলো প্রায় ছয় নম্বরের কাছাকাছি পাঁচ নম্বর ব্রিজের ঠিক কাছেই সো এই দিক দিয়ে একটা ফ্যাক্টরি হয়ে গেছে সামনে এই বামে ফ্যাক্টরিটা রয়েছে এই যে দিক দিয়ে এখানে গাড়ি মূলত আপনার মোটামুটি একটা স্পিডে চলে এখানে আপনারা যারা ড্রাইভ করবেন তারা কিন্তু সাবধানে গাড়ি চালাবেন কেউ কেউ গাড়ি ব্য গতিতেও চালায় মানে অনেক গতিতেও চালায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ নম্বর ব্রিজ এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু আসতে পারেন মোটামুটি একটা পর্যায়ে বিকালবেলা এই ব্রিজের ওই পাশে সরিষা খেত থাকে আমি কিছুদিন পরে সরিষা খেতের ভিডিও দেব আপনি কিন্তু দেখতে পারেন অবশ্যই সব মিলিয়ে আপনারা অনেক আনন্দ পাবেন এবং মজা পাবেন এবং সরিষা খেতে আনন্দ উপভোগ করতে পারেন এবং তাছাড়া আরও অনেক আনন্দ উপভোগ করতে পারবেন ব্রিজের মধ্যে আসলে দেখতেই পারতেছেন ওই দিয়ে যে ওই ওইগুলো হলো সরিষা খেত মূলত কিছু দিক দিয়ে আপনার পেকে গেছে কিছু দিক দিয়ে পাকছে এমন অবস্থা সব দিক দিয়ে মূলত সমান না সমান মাটি না সব দিক দিয়ে সমানভাবে না সমান সময় পাকে না আমি কিছু দিন ভিতরে সরিষা খাতের আপনার ভিডিও দিব বেশ কয়েক জায়গার সরিষা খাতের ভিডিও দিব হইতে পারে এই ভিডিওর আগেই বেশ কয়েকটা শৈশাখাতের ভিডিও চলে আসবে অন্য এলাকার মানে এক এক এলাকার শৈশাখাতের ভিডিও আপনাদের দু হাজার চব্বিশ সালে তুলে দেওয়ার চেষ্টা করুন সব আমরা পাঁচ নম্বর ব্রিজ পাশ করে কিন্তু আপনার ছয় নম্বর ব্রিজের দিকে যাচ্ছি এখন কিন্তু রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া মোটামুটি আছে দেখতে পারতেছেন যত সামনে আছে এত গাড়ি ঘোড়ার পরিমাণ বাড়ছে বেশি বেশি দেখা যাচ্ছে এখানে কিন্তু সবুজের সমরোহ আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর খেয়াল করেছেন কিনা আপনারা বামে ডাইনে যেদিকে থাকেন শুধু সবুজ আর সবুজ মানে বলতে পারি যে আপনার এক কথা সবুজের হাতছানি কলা গাছ মানে সিরিয়ালে কলা গাছ হাতের ডান দিক দিয়ে এখানে কিন্তু কলার বাঘ বলতে পারেন যে সিরিয়ালে এ চিকুন করে লাগানো হয়েছে অনেকে কলা গাছ লাগিয়েছে তারা এগুলো নিয়ে বিক্রি করে পরিবেশটা অনেক সুন্দর আপনারা আসতে পারেন দাওয়াত হল নরসন্দির এই রাস্তায় যার যার এলাকার সুন্দর পরিবেশ নিয়ে কমেন্ট করতে পারেন আপনাদের এলাকার সুন্দর পরিবেশে কী অবস্থা একটা জিনিস খেয়াল করবেন যে আপনার আমরা যে ভিডিও করছি এটা কিন্তু শীতের দিনে আর শীতের দিনের এটার ব্যাপার কিন্তু স্পষ্ট দেখতে পারতেছেন যে আশে আশেপাশে কুয়াশা সিস্টেম আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি ইউটিউবের মধ্যে যে ছ নম্বর এলাকার মানে যে গ্রামটা সাইডে ওই বলার মধ্যে মানে শীত কেমন বা কুয়াশা কেমন আপনারা এই ভিডিওটার আগে ওই ভিডিওটা দেখে নেবেন দেখতেই পারতেছেন ওই যে দূরের কিন্তু ঝাপসা দেখাচ্ছে এটার কারণ কি মূলত মূলত শীত আস্তে আস্তে বাড়ছে শৈতপ্রবাহ যাকে বলে এগুলো বাড়ছে তাই আপনার কুয়াশাও বাড়ছে এবং কুয়াশা কিন্তু সকালবেলা একবার পরে সন্ধ্যার সময় একবার পরে মানে গ্রামের মধ্যে কিন্তু কুয়াশা তাড়াতাড়ি পরে তাই আপনার এখন সন্ধ্যার ঠিক আগে এই জন্য দেখতে পারেন ওই যে ছন ব্রিজের ওই পাশে আমরা দেখতে পাতেছি না আমাদের কিন্তু ছয় নম্বর ব্রিজ আর বেশি দূর না বাট ছ নম্বর ব্রিজের পাশে মানে ওইপার কী আছে সেটা আপনার ভালো করে দেখতে পাচ্তেছে না কুয়াশার জন্য ওই ভিডিওতে আমি দেখিয়েছি জুম করে আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন সাজেস্ট করে দেবো ওই ভিডিওটা সো আপনারা কোন কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আজকে কিন্তু আমি সাইকেল দিয়ে আস্তে আস্তে দেখানোর জন্য সাইকেল দিয়ে এসেছি নয়তো অন্যভাবে আসতাম ছয় নম্বরের ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছি বাট এখন দিচ্ছি কারণ হলো আস্তে আস্তে সাইকেল দিয়ে যাওয়ার সময় যে ভিডিও সেই ভিউটা দেখানোর জন্য আমি শীতের সময় যে ভিউ সেটা দেখানোর জন্য আপনাদের সাথে ভিডিওগুলো করা সো হাতের বামে কিন্তু আপনার সরিষা খেতে আছে আমরা কিন্তু যাওয়ার সময় কিন্তু অনেক পরিমাণ মনে করেন দুই তিন তিনটার বেশি শিয়াল দেখেছি বাট ওই সময় ক্যামেরা ওপেন করতে পারিনি শিয়াল দৌড়ে আপনার মূলত ইয়ের ভিতরে ঢুকে গেছে সরিষা খেতেগুলো দেখতেই পাচ্ছেন আমরা ছয় নম্বর ব্রিজে চলে এসেছি এটা হলো ছয় নম্বর ব্রিজ দিস ইজ ভ্যারি নাইস সো আপনারা অবশ্যই কেমন করে কেমন এবং আমরা এখন মূলত অনেক গাছ আছে সেই জায়গায় ঢুকবো এই জায়গাটা মূলত দেখিয়েছি কিছুটা আপনারা এখন মূলত যে দৃশ্য দেখেন সেটা হলো আমরা সাইকেলে নামার সময় এক লোক তিন গরু নিয়ে নামতেছিল তখন সে তিনি বললো যে দাঁড়ো দাঁড়ো হঠাৎ করে চাপ ধরার কারণে হঠাৎ করে একটা পরিস্থিতি তৈরি হয় এই জন্য সমস্যাটা হয় আর কি সমস্যা নেই চাপ ধরে ফেলছি এখন কোনো সমস্যা না আমরা এখন নিচে খাড়া নেমে যাচ্ছি দেখতে পাচ্ছি মানুষ ঘুরতে আসে এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনাদের দাওয়াত হল ছয় নম্বর ব্রিজের ঠিক নামাতে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা আমি আগেরবার যে ভিডিওটা করছি এটা অর্ধেক ভিডিও দিয়েছি এখন যে ভিডিওটা করছি সে ভিডিওটা অল্পই দিচ্ছি বাট এখন ভিডিওটা দিচ্ছি হলো যেহেতু এসেছি হালকা পাল্লা দেখানোর জন্য ওই ভিডিওতে অর্ধেক দেখেছি এবং সামনে একটা ভিডিও একদম সম্পূর্ণ এই জায়গাটা দেখানোর চেষ্টা করুন আপনারা অবশ্যই আমার চ্যানেলের দিকে চোখ রাখবেন এবং আপনাদের শীতের মধ্যে কেমন চলতেছে দিনকাল সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকায় শীত কেমন সেটা কিন্তু কমেন্ট করে জানান সো দেখতে পান এখানেও কিন্তু সরিষা ওই যে দেখতে পারতেছেন সো সব মিলিয়ে কিন্তু একটা ঠান্ডা পরিবেশ চলতেছে নর্সুণ্ডিতে মোটামুটি একটা ভালো ঠান্ডা আস্তে আস্তে ঠান্ডা বাড়তেছে সো কার এলাকায় কেমন ঠান্ডা সেটা অবশ্যই কমেন্ট করে এবং আমি আস্রাম চৌধুরী নরসন্ডী থেকে আমার নরসন্ডীতে আপনার মোটামুটি একটা ঠান্ডা আস্তে আস্তে ঠান্ডা এখন বেড়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করবেন ভিডিও কেমন হলো জানাবেন সো আমি বিজানেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম